শেষ ওভারে দরকার 16 রান। রুদ্ধশ্বাস এক ফাইনালে টান টান উত্তেজনা, কে হাসবে, শেষ হাসি দক্ষিণ আফ্রিকা নাকি ভারত, বোঝা যাচ্ছিল না তখনও। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বলেই হোয়াইট ফুলটস সজোরে হাঁকালেন ডেভিড মিলার, ছক্কা হতেই যাচ্ছিল, দৌড়ে এসে লং অফ বাউন্ডারিতে বল তালুবন্দি করলেও রাখতে পারেনি সূর্যকুমার, বুদ্ধি করে সেটি ভাসিয়ে দিলেন বাতাসে। পরের চেষ্টায় ভেতরে ঢুকে নিয়ে নিলেন অসাধারণ ক্যাচ, ওই এক ক্যাচেই যেন সব শেষ দক্ষিণ আফ্রিকার। পরের 5 বলে আর 16 রান নিতে পারেননি লোয়ার অর্ডারের কাগিসো রাবাদা ও কেশব মহারাজরা। রুদ্ধশ্বাস এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। 2007 সালে প্রথম আসরেই শিরোপা জিতেছিল তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।